নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আজকে ফের চলে এসেছি পাবলিক ভয়েস নিয়ে, এবং আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্র সরোবর এরিয়াতে, যেখানে মানুষ এই জায়গাটির কিন্তু একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। এই জায়গায় মানুষ কিন্তু ভালোবাসে নিজের অবসর সময়ে এসে বসে থাকতে, কেউ কেউ এখানে আসে নিজের আপন জনকে নিয়ে নিজেদের সময় কাটাতে, আবার কিছু কিছু মানুষ কিন্তু চলে আসে একান্তে নিজেদের সময় কাটাতে। কিছু মানুষ এখানে, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে সবুজ আর সবুজ, কলকাতা শহরে দাঁড়িয়ে যেখানে চারিদিকে এখন কিন্তু পলিউশনে পুরো কিন্তু কলকাতা শহর একরকমের গ্রাস করে উঠেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রবীন্দ্র সরোবর কলকাতার বুকে কিন্তু একটি অন্যতম জায়গা, যেখানে মানুষ কিন্তু খুঁজতে আসে গ্রিনারি, খুঁজতে আসে নিজেদের চোখের শান্তি সবুজ দেখে। সেই জায়গায় কিন্তু আমরা আজকে পৌঁছে গেছি এখানকার মানুষদের সাথে সরাসরি কথা বলতে, যে কেন আজকে যেইভাবে শপিং মল বেড়ে উঠছে, সিসিডির বেড়ে উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে কেন এখনো পর্যন্ত মানুষ নিজের চোখের শান্তি, নিজেদের মনের শান্তির জন্য রবীন্দ্র সরোবরকে কিন্তু কলকাতার বুকে একটা অন্যতম জায়গা। আমরা জানি এখানে একটু পরিবেশ দূষণ টাইপের হয়েছিল, জল দূষণ, অনেক মাছ মারা গেছিল ছট পূজার জন্য, তো তার জন্য কি বলতে চাই? এত লোকজন থাকতো না, বেশি ভালো ফিল করেছে, তো এখন বেশি জনসংখ্যা বেড়ে গেছে, বেশি জন আসে এখানে, আর আছেই তো পরিবেশ দূষণ। তোমার নামটা? রাজত্ব চারিদিকে, তার মধ্যে দাঁড়িয়ে যে লেককে মানুষ ভোলেনি, তার পেছনে আপনিও এখানে বসে রয়েছে, তো তার জন্য আপনি কি বলবেন, কি কারণ হতে পারে পেছনে? কারণ হতে পারে একটাই, যে এটার একটা পূর্ণ সৌন্দর্য আছে, নেচারের একটা কল প্রত্যেককেই আকর্ষণ করে, এবং লেক আগে যেভাবে পরিবেশে ছিল, এখন এর ভেতরে অনেক চেঞ্জেস এসেছে, অনেক অর্গানাইজড, অনেক নিট অ্যান্ড ক্লিন, রেগুলার মেনটেন্যান্স হচ্ছে, হ্যাঁ, ওই জন্যে আরও দিনকে দিন আকর্ষণ বাড়ছে। আর শপিং মল টলে তো যেখানেই যাও, খালি ইন্ডিয়া না, ওয়ার্ল্ডে যেখানেই যাও সেখানেই শপিং মল, হ্যাঁ, ঝকঝক তকতক করছে, সেটা একটা আর্টিফিশিয়াল জিনিস। আর এই যে গাছ, এগুলো ক্রমশ পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে, হ্যাঁ, স্বাস্থ্যের দিক দিয়ে চোখের জন্যে সবুজগুলো ভালো, এবং নেচারের একটা অন্য আকর্ষণ আছে, যেটা আর্টিফিশিয়াল আকর্ষণ দিয়ে তার সঙ্গে কখনোই কম্পেয়ার করে যায় না। দ্যাট ইজ দ্য মেন রিজন, এই জন্যে লোকে আসে। তারপরে মেনটেন্যান্স একটা খুব বড় কথা, যেটা আগে ছিল না, এখন পরিষ্কার পরিচ্ছন্ন, গাছগুলো প্রত্যেকটার আলাদা আলাদা করে নাম লেখা, নোংরা পড়লে দেন অ্যান্ড দেয়ার সেগুলো পরিষ্কার করা হচ্ছে, প্লাস্টিক অ্যালাউ করা হচ্ছে না, এইগুলো একটা বিরাট কারণ। আচ্ছা, আপনি পরিবেশের কথাটা বললেন, যখন কিছুদিন আগে এখানে একটা পরিবেশ দূষণ হয়েছিল, জল দূষণের জন্য প্রচুর মাছ মারা গেছিলো, যেটা ছট পুজোয় হয়েছিল, তো সেই বিষয়ে আপনি কি বলতে চান? এগুলো তো প্রথমেই ব্যান করে দেওয়া উচিত। পুজো এ প্রত্যেকেরই এক একটা মানে ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, সেগুলো ঠিক আছে, কিন্তু তা বলে প্রাকৃতিক কোনো জিনিস কি, যেগুলো প্রত্যেকে আসে, যেসব জায়গায় লোককে আকর্ষণ করে, সেই সব জায়গায় জল দূষণ করে, হ্যাঁ, মাছ মেরে ফেলা, পাখি মেরে ফেলা, এটার সঙ্গে তো ওটার কোনো এই চলে না, মানে দেন অ্যান্ড দেয়ার এগুলো বন্ধ করা উচিত, এগুলো একদম অ্যালাউ করা উচিত না, যে এখানে জলে কেউ নোংরা ফেলবে না, এমন কিছু ফেলবে না যে মাছ মরে যায়, এমন কিছু এইটা ইমিডিয়েটলি না বন্ধ করলে, হ্যাঁ, বিরাট একটা পরে বিপর্যয়ের কাণ্ড হবে। সেইগুলো হচ্ছে কাগজ ফেলা, এ ফেলা, দেনান দেওয়ার পরিষ্কার হচ্ছে, গাছগুলো প্রপারলি মেনটেন হচ্ছে, তাদের জল দেওয়া, এ করা, হ্যাঁ, অনেক কিছু চেঞ্জেস হয়েছে, এবং আরও কিছু হতে পারে। মধ্যখানে যে আইল্যান্ডসগুলো আছে, এইগুলোকে ডেভেলপ করে কোনো একটা করলো, খাবার জায়গা করলো, হ্যাঁ, ট্যুরিস্টরা যারা বাইরে থেকে আসছে
এখান থেকে ছোট নৌকা করে দিল, গিয়ে ওখানে ওরা ওখানে বসে খেত কি এনজয় করলো, আবার ব্যাক করে চলে। এগুলো কি হয়, বারের লোককে আরও অ্যাট্রাক্ট করতে পারে। এই আইল্যান্ডস কয়েকটা লেকের মধ্যেখানে পড়ে আছে, সেগুলোর দিকে লক্ষ্য এখনো অবধি ঠিক দেওয়া হয়নি, সেগুলো ডেভেলপ করা উচিত। আপনার নামটা কল্লোল বোস। আজকে চারিদিকে শপিং মল গজে উঠছে একের পর এক, তারপরেও যে লেক মানুষ এতটা ভালোবাসছে, এবং আপনি এখানে বসে রয়েছেন এবং দুপুরের বেলা এরকম আপনি এখানে হ্যাং আউট করছেন একা একাই, তো সেই বিষয়ে আপনি কী বলবেন, লেককে কেন মানুষ ভুলছে না, লেকের মধ্যে এমন কী রয়েছে? লেকের পরিবেশ আগের থেকে আরও ভালো হয়েছে, এখনও লেক সেরকম মানুষ মাঝে মাঝে মানুষের একটু শান্তশিষ্ট জায়গাও ভালো লাগে, তা আমার সেক্ষেত্রে মনে হয় এই ধরনের জায়গা মানুষ এখনও ভুলেনি, এখনও মানুষ থাকে। আমিও এই জায়গাটা এই জন্যই প্রেফার করি, যখনই আমি সময় পাই মাঝে মধ্যেই আমি আসি, আমার বাড়িও এই সামনে, তো আমি সময় পেলে এখানেই সবসময় রাখি শপিং মলের থেকে। শপিং মলেও যাই মাঝে মধ্যে, বাট নিজে একা নিজের সময় কাটানোর জন্য এই ধরনের জায়গা বেস্ট আমার মনে হয়। মনের শান্তি পাওয়া যায় আপনি বলতে চাইছেন লেকে আসলে। আচ্ছা, কিছুদিন আগে আমরা জানি যে এখানে একটা পরিবেশ দূষণের ঘটনা ঘটেছিল, জল দূষণে প্রচুর মাছ মারা গেছে, তো সেই বিষয় নিয়ে আপনি কী বলতে চাইছেন? দেখুন, ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি পড়েছি খবরে, কেন সেই সময় আমি কলকাতায় ছিলামও না, তো জিনিসটা অ্যাকচুয়ালি সরকার থেকে একটা বারণ করা হয়েছিল দু বছর আগে থেকেই, মানে দু বছর আগে থেকেই এখানে বন্ধ করার কথা ছিল, বাট এই এরিয়ার ছট পুজো উপলক্ষে যে মানে কমিউনিটিগুলো এখানে যে ইউজ করে, তো তাদেরও একটা মানে সাবস্টিটিউট কোনো জায়গা নেই, তো সেক্ষেত্রে তাদেরও মানে তারাও তো তাদের কালচারটাকে মেনটেন করার জন্য এই জায়গাটা ইউজ করেছে, তারা হয়তো অজান্তে করেছে, বাট এটা সরকার দুপক্ষকে ভেবে যদি ডিসিশনটা নিতে পারতো তাহলে হয়তো আরও বেটার কিছু হতো। আচ্ছা, পুরোনো লেক আর নতুন লেক, এখনের লেকের মধ্যে কী পার্থক্য আপনি দেখতে পারেন? পার্থক্য দেখতে পারি, লেক আগের থেকে অনেক বেশি মানে সাজানো গোছানোর দিক থেকে আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে, দেখতে সুন্দর হয়েছে। পরিবেশের দিক দিয়ে কি কোনো রকমভাবে, প্রশাসনিক দিক দিয়ে কি কোনো রকমভাবে আপনি দেখতে পাচ্ছেন আগের লেকের থেকে এখন লেক অনেক বেশি পরিষ্কার বা? হ্যাঁ, অবভিয়াসলি পরিষ্কার, এমনি লেকের কালচারটা আরও চেঞ্জ হয়েছে, আগে যে কালচার ছিল সেই কালচারের থেকে এখনকার লেকের কালচার অনেক বেটার। আপনার নামটা? মৈনাক্ষ। লেক কি কেন, লেক তো আলাদাভাবে কেন বাঁচবে? এখানে নেচার খুব ভালো, প্লাস খোলা জায়গা, ভালো শুট হয়, এমনি বন্ধু বান্ধবের সাথে হ্যাং আউটের জন্য লেককেই প্রেফার করেন? হ্যাঁ, অবভিয়াসলি লেক। কেন লেককে কেন এত কেন, মানে যেখানে সিসিডি বা শপিং মলের যে রাজত্ব আজকে গড়ে উঠছে সেই জায়গায় দাঁড়িয়ে লেককে কেন সবের উপরে রাখবে? অফ কোর্স নেচার, ফ্রেশ এয়ার। তোমরা কতটা সময় এখানে লেকে কাটাও, মানে এমনি নরমালি? আমরা যখন ভিডিওস করতে আসি 4 hours, 3-4 hours, মানে এই লেকেই আসো না, বিভিন্ন ধরনের লেকে কি বিভিন্ন ধরনের এরকম এরকম খোঁজো, গ্রিনারি টাইপের অ্যাটমসফিয়ার খোঁজো? আচ্ছা আচ্ছা, তোমার নাম? আমার নাম বিকি ভাই। তোমার নাম? চন্দন পাল। আপনি কোথা থেকে এসেছেন? আমি শিলিগুড়ি থেকে। আচ্ছা, শিলিগুড়ি থেকে কলকাতার লেক, হঠাৎ করে লেকে এখানে ঘুরছেন কেন? অ্যাকচুয়ালি আমি কাজে এসেছিলাম, তো এখানকার পরিবেশটা বেশ ভালো, কলকাতার বুকে একটা ঠান্ডা পরিবেশ, তো এখানে আমি ঘুরতে এসেছি। মানে লোকেদের থেকে শুনেছেন যে এখানকার লেক খুব জনপ্রিয় বা? হ্যাঁ শুনেছি, সে তো শুনেছি, এখান দিয়ে যাচ্ছিলাম তো ঢুকে গেলাম। কেমন লাগছে এখানে দৃশ্য দেখে? চাইছে যেমন কি ওখানে ডুয়ার্স আছে, কার্সের মধ্যে ন্যাচারাল জায়গাটাই বেশি আছে, পাহাড়ের ধার, নদীর জল, ঝর্ণা ম্যাক্সিমাম আছে। তো ওখানকার যে পরিবেশ, আপনি বলছেন যে ওখানে গ্রিনারি, তো সেখানকার মানুষ এখানে এসে কি মনে হচ্ছে যে এই জায়গাটাতে সেই জায়গাটাকে ফিল করতে পারছেন কোনো রকমভাবে? হ্যাঁ, এই জায়গাটাকে শিলিগুড়ির কিছুটা জায়গার সাথে বলা যায় লেকটা যেমন। আপনার নাম? শ্রীমন্ত চক্রবর্তী। আর লেক মে আচ্ছা লাগতা হ্যাঁ, ক্যোঁকি ইয়াহাঁ কা বাতাবরণ বিলকুল আচ্ছা হ্যায় অর শান্ত মাহৌল হ্যায় और पूरा हरियाली है, तो यहाँ पर ही आनंद लगेगा। और लेक में तो
उनको शोरगुल जब मार्केटिंग करना होगा तभी तो जाएंगे, लेकिन जब नहीं आजकल तो सीसीडी या शॉपिंग मॉल में ऐसे भी जाते हैं लोग, बैठने जाते हैं, हैंगआउट करने जाते हैं, फैमिली लेकर पिक्चर हाउस में जाते हैं, थिएटर में जाते हैं, तो वहाँ पे जाके आप जो फैमिली लेकर यहाँ पर घूम रहे हैं तो किस लिए? देखिए मैडम एक्चुअली अपना अपना ये सोच होता है, लेकिन फिलहाल तो हमें तो यही सब लेक वगैरह अच्छा लगता है, मतलब तो ग्रीनरी अच्छा लगता है, और सब आदमी का अपना अपना सोच होता है। अच्छा, आप क्या यहाँ पे रहते हैं? हम बिल्कुल यहीं पर रहते हैं मैडम, कोलकाता में। आपका नाम क्या है? आदर्श कुमार। 8 থেকে 80 যে কোনো বয়সের মানুষ কিন্তু সব সময় লেককেই প্রেফারেন্স দিচ্ছে, এবং তারা মনে করে যে লেকের থেকে যতই সিসিডি হোক বা যতই কিন্তু শপিং মলগুলো বেড়ে উঠুক একের পর এক, পরিবেশ কিন্তু থাকবে, মানুষ কিন্তু নিজেদের আত্মাটাকে কিন্তু ফিল করতে পারে সবুজের মধ্যে, সেই জন্য কিন্তু লেকের গুরুত্ব সর্বাপেক্ষ মানুষের কাছে, সেই কারণেই কিন্তু মানুষ বারবার করে ছুটে আসছে লেকে, এবং মানুষ মনে করছে যে লেকের গুরুত্ব কিন্তু সবসময় থাকবে, এবং এইভাবেই কিন্তু বেড়ে উঠুক সবুজ। আজকের কিন্তু আমাদের পাবলিক ভয়েসের মাধ্যমে এটাই কিন্তু আপনাদের কাছে সব থেকে বড় মেসেজ, যে আরও বেশি করে গাছ লাগান, আরও বেশি করে গ্রিনারি করে তুলুন আপনাদের চারিদিকের পরিবেশ, শুধু লেক নয়, আপনাদের পাশের বাড়ি, আপনাদের পাশের বাগানটিও যেন ভরে ওঠে সবুজে সবুজে সবুজে, এবং তার সাথে কিন্তু জল দূষণ থেকেও কিন্তু আমাদের পরিবেশকে সরিয়ে রাখতে লাগবে। সেই জন্যই কিন্তু আপনাদের এই আজকের পাবলিক ভয়েসটি কিন্তু আমরা আজকে শুধুমাত্র এই কারণেই করেছি যাতে আপনারা প্রত্যেকটি মানুষ এইভাবেই আরও পৌঁছে যান সবুজের কাছে।